আমি ছোটবেলা থেকেই প্রতিবাদী মন মানসিকতা। যেদিন আমি দেখলাম যে আমাদের 2018 সালের পরিপত্রটা বাতিল করা হয়েছে, আমার মনে হয়েছে যে আমার দাঁড়ানো উচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। বাসায় একজন আছে, তার সাথে কথা বলি, সিদ্ধান্ত নিই, সে আমাকে সহযোগিতা করে এবং আমি দাঁড়িয়ে যাই। আমি তো আমার জায়গা থেকে শুরু করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে শুরু করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে শুরু করেছে, সব বিশ্ববিদ্যালয় প্রত্যেকের জায়গা থেকে শুরু করেছে। আমাদের কোনো পরিকল্পনা ছিল না। আমরা যখন দেখলাম সবাই একই দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি, তখন আমরা সমন্বয় করার চেষ্টা করেছি যেন আমরা একটা ফ্রুটফুল ফলাফল নিয়ে আসতে পারি। তারপরে যখন আমরা আন্দোলনটা বৃহৎ আকার ধারণ করলো, অনেকের প্রশ্ন তুলছিল যে আসলে আন্দোলনটা হচ্ছে কার থেকে, কীভাবে হচ্ছে, কারো ইন্ধন আছে কি না, তো তখন আমাদের সেন্ট্রাল থেকে একটা টিম করা হলো, সমন্বয় টিম। সেখানে 65 সদস্য বিশিষ্ট একটা টিম দেওয়া হয়। দুইটা পদ আছে, একটা হলো সমন্বয়, একটা সহ সমন্বয়। তো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়, কোটা বৈষম্য বিরোধী আন্দোলন, আর আমার একজন সহযোদ্ধা আছে, ওর নাম খান তালাত মাহমুদ রাফি, ও সহ সমন্বয়। এটা সারা বাংলাদেশের ছাত্র সমাজের আন্দোলন, সবাই যোগদান করবে। আমাদের বাংলাদেশে কোনো মানুষই প্রত্যক্ষভাবে রাজনীতি না করলেও মৌন সম্মতি থাকতে পারে, তা আসতেই পারে। আমরা দেখেছি যে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরাই আন্দোলন করছে, কিন্তু এখানে কেউ যদি সমর্থন দেয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের দলীয় ব্যাপার, তাদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। কোটা সংস্কার বা বাতিল চাচ্ছি কারণ আমরা বৈষম্য দূর করার জন্য আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করেছে। 56% যে কোটা দেওয়া হয়েছে এটা এক ধরনের বৈষম্য, অনেক বড় বৈষম্য। এটা নির্মূল করার জন্যই বাংলাদেশের ছাত্র সমাজ আন্দোলন করে যাচ্ছে। আমরা চাই সরকারি চাকরির সকল গ্রেডে সকল ধরনের কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী ও সুবিধা বঞ্চিতদের ন্যায্যতার ভিত্তিতে কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। এই ন্যূনতম মাত্রাটা আমরা সর্বোচ্চ 5% বলে ছাত্র সমাজ উল্লেখ করেছে। প্রথম দিকে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল 2018 সালের পরিপত্র বহাল রাখার দাবিতে, কিন্তু পরবর্তীতে যারা আমাদের আন্দোলনটাকে সমন্বয় করছে তারা সিদ্ধান্ত নিয়েছি 2018 সালের পরিপত্রে, জনপ্রশাসন মন্ত্রণালয় যে পরিপত্রটা জারি করেছিল সেটাতে ত্রুটি থাকার কারণে আমাদের হাইকোর্ট এটাতে রায় দিতে পারতেছে, প্রত্যাহার করতে পারতেছে। তো আমরা পরবর্তীতে আর একটা 2024 আসুক চাই না, এজন্য আমরা একটা দাবি উত্থাপন করেছি। দাবিটার আলোকেই আমরা যৌক্তিক সংস্কার চাচ্ছি। আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে এবং আমাদের পূর্ণ সম্মান রেখেই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা আন্দোলন করতেছি নতুনভাবে, নতুন একটা দাবি নিয়ে। আমরা দাবিটা স্পষ্ট করেছি, বারবার সংবাদ মাধ্যমকে বলেছি, আমরা নতুন একটা দাবি নিয়ে আন্দোলন করতেছি। 2018 সালে যখন আন্দোলনটা হয় তখন জনপ্রশাসন মন্ত্রণালয় একটা পরিপত্র জারি করে, আমাদের আদালত কিন্তু পরিপত্র জারি করে নাই বা আদালত কোনো রায় দেয় নাই। তো আমরা 2024 তাই চাচ্ছি যেন নির্বাহী বিভাগ এবং সরকার আমাদের যৌক্তিক দাবিটাকে বিবেচনায় এনে কোটাটাকে সংস্কার করে এবং সংসদে আইন পাশ করে। যে কোনো আন্দোলন আদালতের শরণাপন্ন হয় না, যে কোনো আন্দোলন মাঠে নেমেই আন্দোলন করতে হয়। আমরা তাই করে যাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনের খান তালাত মাহমুদ রাফি, ওকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, আমরা একটু শঙ্কিত, আমরা জিডি করেছি। আমরা এটা বিশ্বাস করি কোটা সংস্কার আন্দোলন যারা করছে এদের মধ্যে কারো ওপর যদি কোনো ধরনের আঘাত আসে তাহলে সারা বাংলাদেশের ছাত্র সমাজ জবাব দিবে। আর আমরা প্রশাসনের কাছে সবসময় আমাদের নিরাপত্তাটা চেয়ে এসেছি, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণই দিলাম যে গতকাল একজন আমাদেরকে চা খাইয়েছে, উনি একজন শ্রমিক মানুষ, উনি চান তার সন্তান যেন কোনো বৈষম্যের শিকার না হয়, উনি চান ওনার পরবর্তী প্রজন্ম যেন বৈষম্যের শিকার না হয়। সাধারণ শিক্ষার্থী এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা আন্দোলন করতেছে তারা চায় আমাদের পরবর্তী প্রজন্ম যেন কোনো বৈষম্যের শিকার না হয়। তাই এই জন্যই আমরা আমাদের যে যৌক্তিক আন্দোলনটা আমরা চালিয়ে যাচ্ছি। তো আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের তাদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে হলেও তারা আমাদেরকে সমর্থন করছে। আমরা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের দেখেছি যে সাধারণ মানুষ রাস্তায় নামে নেয়, আমাদেরকে প্রতিহত করতে আসে নাই, আমাদেরকে বরং সাহস জুগিয়েছে যে তোমরা তোমাদের যৌক্তিক দাবির আন্দোলন চালিয়ে যাও, আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর দেশ উপহার দাও। সবসময় ছাত্র সমাজ যৌক্তিক দাবি নিয়েই মাঠে নেমেছে, আমরাও তাই করছি। এখন আমাদের সাথে প্রায় 10,000-এর মতো শিক্ষার্থী আন্দোলন করে যাচ্ছে। আমাদের আন্দোলনটা এ পর্যায়ে এসেছে আমাদের প্রতিদিন সাধারণ শিক্ষার্থীর সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ার জন্য। আপনি যদি খোঁজ নেন তাহলে দেখবেন যে আমরা প্রত্যেক দিন আমাদের আন্দোলন শেষ হওয়ার পর, আমাদের সমাবেশ শেষ হওয়ার পর, আমরা আমাদের
আন্দোলন চালানোর জন্য যে টাকাটা প্রয়োজন, যে অর্থটা প্রয়োজন, সবার কাছ থেকে নিচ্ছি। আমরা মূলত প্রত্যেক দিন আমাদের কর্মসূচি শেষ করে আমাদের আন্দোলনের আমাদের পরবর্তী দিনের কর্মসূচি ঘোষণা দিয়ে থাকি। আমরা যারা সমন্বয় করি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই, ইভেন যারা আমাদের সাথে এসে যোগদান করে তাদেরও মতামত নেই। সমন্বয় হিসেবে আমাদের একটা গ্রুপ আছে, আমরা গ্রুপেই সবার সাথে কথা বলি। এখানে বলয় বলতে কিছু নাই, আমরা সবাই একটা বলয়ে আছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি। আমাদের একটা গ্রুপ আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে দুইজন করে প্রতিনিধি আছে, আমরা সবাই মিলে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি।